কনফারেন্স এটি অত্যন্ত স্বল্প সময়ে হয়েছে এবং আমাদের বিহার নিয়োজন উপজেলার বিএনপির সভাপতি জনাব নাজমুল হোসেন সবাইকে আমি কৃতজ্ঞ জানাই এবং সাংবাদিক ভাইদেরকে এই স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য কনফারেন্সে আমাদের পৌর আহ্বায়ক নির্ধারণ করেন কেন্দ্রের সিদ্ধান্ত তখন তিনি প্রকাশ্যে মোটামুটি ব্যবস্থা করায় রুপি তখন নুরুল ইসলাম রাহিস সাহেব মন্ত্রী আসতে শিক্ষামন্ত্রী উনি নিজে পদত্যাগ করছে এগুলো আপনি তো মিডিয়ার দেওয়া মিডিয়ার সব পেপার পত্রিকা দেওয়া আছে মিডিয়াতে আছে সেম মিডিয়াতে আছে এ এরে অব্যাহতি কিন্তু ও শামীম সাহেবের উদ্দেশ্যে উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় আলী সাহেব সেক্রেটারি থাকা অবস্থায় এখন ও শামীম সাহেবও এরে আবার এই কমিটি সদস্য বানাইছে এই কনভেনার সাহেব হইছে আমরা যখন একমত হইয়া কনভেনার নজরুল ইসলাম খানকে আমরা নির্ধারিত করি দেশের আপনারা পেপার পত্রিকা যে আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং নজরুল ইসলাম খান এককভাবে আপনারা মিলিয়া যে কমিটি দিবা আমি কমিটমেন্ট করলাম আপনাদের ওই কমিটিটা আমি প্রকাশ করব আমরা ওই দমকের তিনজনের দস্তখত আমরা তিনজন আমরাও যে কমিটিটা দিছি আমরা কমিটিটারে ফাত্তা না দিয়া এই যে আওয়ামী লীগ জয়েন করছে যে নজরুল হোসেন তারে আরে গইছে গিয়া শামীম মিয়ার বাগনা পিঙ্কু অ্যাডভোকেট আহমেদ রেজা পিঙ্কু তারে জমাতে দাবি করে তারা কইবো আমরা সাথে করে তুমি তাই নাও কি আগরে দিলে যে বিয়ানি ধরা সুখ জানো কি মোরা টাকা পাইছেন না আপনারা সেটি ইউনিয়নের কোন সভাপতি সেক্রেটারি সংগঠনে তিন জনের মধ্যে কোন ব্যক্তি মানে ওনাকে সভাপতি হিসাবে মেনে নেয় নাই একমাত্র একমাত্র আমাদের প্রিয় নেতা বর্তমানে সরকারের আমলে গুম এমিলিয়া সারির সহধর্মিনীর দয়ায় ওনার অনুরোধে আমরা সভাপতি নির্বাচিত করেছিলাম তার আহ্বায়ক হয়ে আমাদের বালাগঞ্জের আমাদের তৃণমূলে যারা মামলা হামলার শিকার হয়েছেন এইসব নেতৃবৃন্দকে বাদ দিয়ে ওনার মন গড়া ওনার কাজের লোক ওনার গাড়িতে বসে এই ধর এই দুজনের মানুষকে উনি এই আহ্বায়ক কমিটিতে বালাগঞ্জ আহ্বায়ক কমিটিতে উনি স্থান দিয়েছেন সেই সব কিছু কিছু লোককে বিশেষ করে আমাদের দেশ ও জাতির এই ক্রান্তি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সঙ্গে সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই খসড়া কমিটি পর্যালোচনা করে যদি কোনো সংশোধন সংযোজন প্রয়োজন হয় তা গ্রহণ করে সেটা সর্বসম্মতিভাবে অনুমোদিত হবে সেই মোতাবেক তিনি বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদককে ডেকে এনে তাদের কাছ থেকে কমিটি রেখে দিয়ে পরে তিনি পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির সভায় তা উপস্থাপন করবেন বলে তাদেরকে বিদায় করে দেন তারপর প্রায় মাসখানেক তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে শীঘ্রই জেলা বিএনপির সভায় কমিটি উপস্থাপন করা হবে বলে আশ্বস্ত করে সময়ক্ষেপণ করতে থাকেন আর এসবের অগোচরে তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে তাদের গ্রুপের লোক দিয়ে গোপনে 20 সদস্যের মধ্যে 17-18 জন সদস্য অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণা করে এতে দলের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দের বাদ দিয়ে তাদের অনুগত যাদের অনেকে এখনও ছাত্রদল যুবদলের সাথে যুক্ত যাদের আন্দোলন সংগ্রামী কোনো ভূমিকা নিয়ে এমনকি অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুল দিয়ে তাদের সমাজ সমাবেশে যোগদান করেছেন এমনকি শিবির থেকে আগত কিছু কর্মীকেও এইসব কমিটিতে স্থান দেওয়া হয়েছে এভাবে নিজের ইচ্ছে মতো কমিটি বানিয়ে 29/2 ইংরেজি তারিখে হঠাৎ করে কাউকে না জানিয়ে জেলা আহ্বায়ক কামরুজ্জা জায়গিদার উপজেলা পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদকের লোকদের দিয়ে কঠোর গ্রুপিংয়ের মাধ্যমে কমিটি ঘোষণা করার একমাত্র কারণ হলো প্রতিটি উপজেলায় তাদের মনোনীত সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আগামী জেলা বিএনপির কাউন্সিলে যাতে জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাইয়ুম শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ পুনরায় সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেন সমাজের দর্পণ বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে কমিটি গঠনের পরই গত 1 মার্চ উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করেছেন জেলা বিএনপির 9 সদস্য এমনকি কিছু উপজেলার আহ্বায়ক এবং সভাপতি সাধারণ সম্পাদক এক হয়ে কমিটি যাওয়ার পরও তা পরিবর্তন করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এইসব অনিয়ম ও গ্রুপিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এই ধরনের অদক্ষ অযোগ্য
নগ্ন গ্রুপিং এর সংশ্লিষ্ট আহ্বায়কের অপসারণের মাধ্যমে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে সাংগঠনিক গতিশীলতা নিয়ে একটি অর্থহ কাউন্সিল অনুষ্ঠান করবে। সিলেট জেলা বিএনপির একটি শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশনেত্রী মুক্তি আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিয় নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় সিলেট বিভাগীয় টিমের নেতৃবৃন্দের কাছে আমাদের উদার্থ আহ্বান জানাচ্ছি।